أكبر الله أكبر. গতকালকে একজন আর্জেন্টাইন ভক্তর মৃত্যুর খবর শুনে আমি একটু অবাক হলাম ভাই। শুভ্র দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এবার কাতার ফুটবল বিশ্বকাপে ডক্টর মিজানুর রহমান উজুরকে আমন্ত্রণ, এই নিয়ে নেট ডুনায় চলছে নানান আলোচনা সমালোচনা। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন সত্যি কি ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে আমন্ত্রণ করা হয়েছে নাকি এটি সম্পূর্ণ গুজব। তাছাড়া দর্শক, আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় আর্জেন্টিনা পরাজিত হয়, একজনের মৃত্যু হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলুন দর্শক, প্রথমে আমরা দেখে আসি আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় কার মৃত্যু হয়েছে, তারপর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের সম্পর্কে বিস্তারিত জানাবো। গতকালকে একজন আর্জেন্টাইন ভক্তর মৃত্যুর খবর শুনে আমি একটু অবাক হলাম ভাই। মৃত্যুর সংবাদে অবাক হওয়ার কিচ্ছু নাই, এটা বাস্তব, এটা হবেই, এটা চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা খবর শুনলে আসলে হাসি পায়। গতকালকে এমনই একটি ঘটনা, কাউসার জাবেদ কাকন ভদ্রলোক খেলা দেখছিল, নিজ পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে বসে কুমিল্লা নিমসারে তার গ্রামের বাড়িতে বসে খেলা দেখছিল। যখন দুই গোল হজম করে আর্জেন্টাইন লড়াই করে যাচ্ছে, শেষ বাঁশিটা বাজবে বাজবে বাজবে, সেই মুহূর্তে ওনার এই হৃৎপিণ্ডটাও আস্তে 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 করে নিভে আসছিল। যখন শেষ বাজি বেসে গেছে, তার সাথে সাথে ওনার হৃৎপিণ্ড নিভে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, বাঁচাতে পারে নাই। ভক্ত ভক্ত এমন ভক্ত যেই ভক্ত একটা ইহুদি রাষ্ট্রের, ইহুদি রাষ্ট্রের, যাক আমি এই বেলায় অন্তত এগুলো বলতে চাই না, যদি এমনটাও হতো যে তুমি বাংলাদেশের লাল সবুজের পতাকা জয় করার জন্য জীবন দিছো, তারপরেও তোমাকে সেলুট করতাম, তোমার কাফানের কাপড়ের উপরে দেশের পতাকা জড়িয়ে দিতাম, আজকে তোমার মৃত্যুবরণ করার পর তোমার কবরে যখন তোমার লাশ যাবে, তোমার খাটিয়ার উপরে কি আর্জেন্টাইন পতাকা লাগিয়ে নেওয়া হবে কি না, বা করেছি কিনা এমন ঘটনা, এটাই এখন আমার জানার বিষয়। ভাই, খেলা তারা মাঠে খেলে, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই কাপ নেওয়ার স্বপ্ন নিয়ে আসছে, সবাই কি কাপ নিয়ে যেতে পারবে তা না। 36টা নাকি ম্যাচ মনে হয় আর্জেন্টাইন দল কারোর সাথে হারে নেই, প্রায় 3 বছরেরও বেশি সময় মনে হয়। আজকে এসে হেরেছে, কালকে জিতবে, এমনও ইতিহাস আছে 1990 সালের না কত 94 সালের বিশ্বকাপে মনে হয় যেন স্পেন প্রথম ম্যাচ হেরেছিল, তারপরে তো মনে হয় ওনারাই কাপ নিয়েছে, এমন ইতিহাস কিন্তু আছে, কয়েকটা এমন ইতিহাস আছে। প্রথম ম্যাচ হেরেছে জার্মানিও 2004 না কত বিশ্বকাপে যেন এমন একটা ঘটনা ঘটছে, প্রথম ম্যাচ হেরেছে, পরের ম্যাচগুলোতে তারা এমনভাবে পারফর্ম করেছে বিশ্বকাপই নিয়ে গেছে। কিন্তু আপনার এই ধারণ ক্ষমতা নাই যে আপনার দল হারবে আপনি লোড নিতে পারবেন না, তাহলে তো আপনার ভালোবাসার দরকার নাই, ভালোবাসার দরকার আছে, দরকার নাই। আর যারা হার্ড একটু দুর্বল, আল্লাহর রাস্তে আপনারা এইসব দলমল করা বাদ দেন, বাবারে খেলা দেখতে বসেছেন, খেলা দেখেন, যে কোনো একটা দল জিতবে, ওকে পরের ম্যাচ ভালো খেলবে, এবারের বিশ্বকাপ পারে নাই, পরের বিশ্বকাপ হবে, এটাই তো নিয়ম। গতকালকে আর্জেন্টিনা যখন হারছে, আর্জেন্টিনার ওই দেশের কোনো মানুষ মরছে এমন খবর পাইছেন, বা মেসি কি মরে গেছে এমন খবর পাইছেন, বা নেইমার যদি গলায় হারে নেইমার কি মারা যাবে, কারণ ওরা জানে এটার নাম হচ্ছে খেলা, এটার নাম হচ্ছে খেলা, খেলা তো খেলাই, হারতে হবে, কাউকে জিততে হবে, স্বাভাবিক। আমি জন্ম লগ্নের পর থেকে দেখছি সৌদি আরব বিশ্বকাপ খেলে, কিন্তু গোল খায় কটা, 8টা 7টা 5টা, এবার জিতেছে, এরই নামই তো খেলা। আর্জেন্টিনা হারবে, পরের ম্যাচে 8 গোল দিবে, অসুবিধে কি, কিন্তু তা না করে ভাই কি একটা ইতিহাস শুরু করেছে, মানে এত পাগল কেন আমাদের, কি কি মা বাবা জ্ঞান, আসলে কি বলবো মা বাবার কথা, এই যে আর একটা ভিডিও দেখেন, আজকে আমরা এই যে হচ্ছে শিক্ষা, বাচ্চা কাচ্চারে কি শিক্ষা দিচ্ছে, কি বোঝে ছেলেটা, কি বোঝে এই এই পোলাপানটা, কি বোঝে খেলার, কিন্তু আমরা পারিবারিকভাবে তাদেরকে এই শিক্ষা দিয়ে বড় করছি, আর্জেন্টিনা ব্রাজিল এই শিক্ষা দিয়ে বড় করছি। আমরা যদি এই ভালোবাসা
বাংলাদেশ ফুটবলের প্রতি দেখাইতাম কবে বাংলাদেশ খেলতো বিশ্বকাপ জানেন আমরা যখন বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসা শুরু করেছি বাংলাদেশ 40 রান 50 রানও ঠিকমতো করতেতো না সব ক্যাচ তুললে দিত ক্যাচ ধরতে পারতো না ফিল্ডিং মিস করতো আজকে বাংলাদেশ কোথায় আছে বলেন তো ভারতের মতো দেশকেও নাকানি সুবানি খাওয়ায় কারণ বাংলাদেশের দর্শক এমন ভাবে বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসেছে ভালোবাসা নিয়ে বাংলাদেশ আজকে অনন্যত উচ্চতায় আছে আপনারা বাসেন ভাই বাংলাদেশকে ভালোবাসেন বাসেন না বাংলাদেশকে একবার ভালোবেসে দেখেন অবশ্যই পারবে এই এই মৃত্যুর সংবাদ শুনে আমি আসলে জানি না আপনারা হাসবেন না কাঁদবেন মানে আমার আমার হাসি পেয়েছে কালকে যদি ব্রাজিল হারে যদি এমন আর কয়েকজন মরে তাহলে আপনার জন্য হাসবে মানুষ আপনার জানা যায় কেউ যাবেন না মনে রাখবেন ভালো থাকেন এই ধরনের আল্লাহ দীপনা এবং এই ধরনের অপকর্ম থেকে আপনারা নিজেকে বিরত রাখেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন দর্শক শ্রোতা এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক শ্রোতা সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে কাতার বিশ্বকাপে আমন্ত্রণ করা হয়েছে দর্শক শ্রোতা এই বিষয়টি সম্পূর্ণ গুজব এসব গুজবে আপনারা কান দিবেন না দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাকির নায়েককে ইন্ডিয়া থেকে বের করে দিয়ে তোমরা সুখে থাকতে পারোনি ইতিমধ্যে ইন্ডিয়াতে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ তোমরা মনে করেছো একজনকে ঠেকায়া ইসলাম বন্ধ করে দিবে অসম্ভব ইবনে তাইমিয়া চলে যাওয়ার পরে আরো ইবনে তাইমিয়া তৈরি হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের আরে সাইয়েদ আহমদ শহীদ শাহ ইসমাইল শহীদ তিতুমীরকে হত্যা করা হয়েছে কিন্তু দেশ স্বাধীন হয়নি স্বাধীন হয়নি অবশ্যই হয়েছে এখন আপনাদের প্রতি আমি আবেদন জানাবো রাহুল চলে এসেছে আবেদন জানাবো যদি আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন মসজিদ বন্ধ করার পায়ে তারা করতে পারবে না ইনশাআল্লাহ তারা বলে দিল জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের দালাল নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ জাকির নায়েক ইহুদি খ্রিস্টানের দালাল বলেন জাকির নায়েকের বক্তব্য শুনে কয় লাখ মুসলমান ইহুদি হয়েছে একজন হয়েছে কয়জন খ্রিস্টান হয়েছে তো ওই সমস্ত মোল্লাদের বক্তব্য শুনেন কেন আপনারা ওরা কারা বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল আছে